মানে আরাম পেলাম না আলোচনা করে। সর্বদর্শী, আমাদের এতগুলো আলোচনা থেকে আমাদের পণ্ডিতজি যেখানে টার্নিং পয়েন্টে তিনি বারবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমাদের জব দেওয়ার চেষ্টা করছেন, যে শূদ্র মানে মূর্খ টুর্খ এগুলো বোঝাচ্ছে, আমার জন্মসূত্রে নয়। মানুষ এটা মজা চরম করছে, ফাইভ কথা থাউজেন্ড যেটা পিপল আমরা একাধিক জায়গা দেখছে, থেকে আপনি দেখেছি, বলতে থাকুন। জি যেটা আমরা একাধিক জায়গা থেকে দেখিয়েছি, যে ব্রাহ্মণ কাকে বলে। আমি মহাভারত অনুশাসন পর্ব থেকে দেখিয়েছি, তিনি আমার একটা শ্লোকের জবাব দেননি, যে মানে ব্রাহ্মণ কাকে বলে। ব্রাহ্মণের গর্ভে আর ব্রাহ্মণের ঔরস থেকে যে সন্তান জন্মগ্রহণ করে তাকে ব্রাহ্মণ বলে, সে মূর্খ হোক আর পণ্ডিত হোক, ব্রাহ্মণ বা ব্রাহ্মণী। আসেন আমি এখান থেকে দেখিয়ে দিই, ব্রাহ্মণ যে মূর্খ হোক, যেটা মনুষ্য সংহিতাতে দশম অধ্যায় স্পষ্ট আছে, ব্রাহ্মণ যদি সে মূর্খ হয় তবুও সে পূজনীয়, ব্রাহ্মণ যদি মূর্খ হয় তবুও সে পূজনীয়, এটা শাস্ত্রের কথা, মূল কথা। এবার 2 নম্বর পয়েন্ট দেখেন, এখানে আমি একটা কথা বলছি, মানে শূদ্রকে, যে শূদ্র হচ্ছে যে শূদ্রের গর্ভ থেকে জন্মগ্রহণ করে সেই শূদ্র, কিন্তু আমাদের পণ্ডিতজি বারবার বোঝাতে চাইছেন যে মূর্খ সেই শূদ্র, না শাস্ত্রের কথা বলছে না, এটা সম্পূর্ণ এটা তার ব্যাখ্যা, এটা সম্পূর্ণ তার না, ব্যাখ্যা। আমার আমার আমি দেখেছি ব্যাখ্যা ভক্তি নয়। রসামৃত সিন্ধু থেকে, ভক্তি রসামৃত সিন্ধু থেকে দেখিয়েছি যে 10 দিন, 11 দিন, 12 দিন, এটা যে একটা ব্রাহ্মণ একজন ব্যক্তি মূর্খ, এই জন্য তাকে 1 মাস তাকে অসুস্থ থাকতে হবে, অপবিত্র থাকতে হবে, এটার সঙ্গে সম্পর্ক কি? মূর্খ থাকলে তাকে বেশি অপবিত্র থাকে, এটা কোনো যৌক্তিক কথা হতে পারে? সাগর ভাই, একটা আরো কঠিন আপনাকে একটা কথা দেখিয়ে দিই, যেটা স্পষ্ট হবে, দুটো জিনিস থেকে আপনি বুঝতে পারবেন। দেখেন, শুধু মানুষের মধ্যে যে ব্রাহ্মণ শূদ্র আছে এমনটা নয়, মানে হিন্দু ধর্ম অনুসারে গরুরও বর্ণ হয়, গরুর মধ্যেও ব্রাহ্মণ বৈশ্য শূদ্র হয়। আশ্চর্য হবেন, ঠাকুর মশাই নিজের যুক্তি দিয়ে তিনি এটাকে একটা অপব্যাখ্যা করছে, সেটারও জবাব দিব। আসেন দেখেন, ব্রাহ্মণ গরুদেরও বর্ণ হয়, তার গরুর মধ্যে শিক্ষিত মূর্খ আছে মনে হয়, দেখেন কি অবস্থা দেখে নেন। আচ্ছা আমি দেখিয়ে দিই, দেখেন গরুর পুরাণ, দেখেন গরুর পুরাণ, গরুর পুরাণে কি বলছে দেখেন, দেখেন গরুর পুরাণ, গরু যে বৃষের গোত্র লোহিত বর্ণ মুখ্য পুচ্ছ, সে মানে পীত বর্ণ তাহাকে নীল বৃষ বলে, শ্বেত বর্ণ, শ্বেত বর্ণ গরু হচ্ছে ব্রাহ্মণ, লোহিত বর্ণ হচ্ছে ক্ষত্রিয়, পিতৃবর্ণ বৈশ্য, আর কালো বর্ণ হচ্ছে শূদ্র বলিয়া উক্ত আছে। শুধুমাত্র মানুষের মধ্যে যে বর্ণ আছে এমনটা নয়, যেটা সাদা গরু সেটা হচ্ছে ব্রাহ্মণ, আর যেটা হচ্ছে কালো গরু সেটা হচ্ছে শূদ্র। আপনারা এখান থেকে দেখছেন শুধু মানে এই যে বর্ণ প্রথাতে যে জন্ম ভিত্তিক, এটা স্পষ্ট, কারণ আমি এখানে 10খানা পার্থক্য দেখিয়েছি। পন্ডিতজি একটা কথা দিয়ে তিনি খণ্ডন করতে চেয়েছেন, যে ব্রাহ্মণ বলতে শিক্ষিত, আর এখানে মানে শূদ্র বলতে গেলে মূর্খ, এই জন্য মূর্খ বাড়িতে খায় না, কিন্তু শ্লোক কিন্তু তা বলছে না, যে মূর্খ এই জন্য খায় না এ কথা বলছে, এটা পন্ডিতজি নিজের ব্যাখ্যা। শ্লোক পরিষ্কার ভাবে বলছে যে কোনো ব্যক্তি, দেখেন আমি দেখাই একটা শ্লোক, দেখাই দেখালে তো অনেকগুলো দেখানো যাবে। আচ্ছা এটা হচ্ছে আঙ্গিরা, আঙ্গিরা সংহিতা, আঙ্গিরা সংহিতা থেকে আমি আঙ্গিরা সংহিতা থেকে দেখাচ্ছিলাম, যে আঙ্গিরা সংহিতা কি বলছে দেখেন, আঙ্গিরা সংহিতা পরিষ্কার ভাবে বলছে যে যে ব্যক্তি নিরন্তর 1 মাস শূদ্রকে ভজনা করে সে শূদ্র প্রাপ্ত হয়, এবং মৃত্যুর পরে সে কুকুর জনে জন্মগ্রহণ করে। কেউ যদি শূদ্রকে 1 মাস যদি খাওয়ায়, কেউ যদি শূদ্রকে 1 মাস খাওয়ায়, তাহলে সেই ব্যক্তি কুকুর জনি পায় পরের জন্মে। তো একজন মূর্খ মানুষকে খাওয়ালে সেই কুকুর জন্য পাবে, এটা কেমন? যদি ঠাকুর মশাই এই ব্যাখ্যা ধরেনি, একজন মূর্খ মানুষকে খাওয়াচ্ছে, শূদ্র মানুষকে খাওয়াচ্ছে কোনো ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণ তিনি পরকালে নরকে যাবেন, এটা কোন যুক্তিতে আসে? তার মানে বোঝা যাচ্ছে এটা তার কর্মের কারণে নয়, বরং তার শূদ্র হয়ে জন্মগ্রহণ করাটা তার অপরাধ। আসেন আমি আর একটা দেখাই, তো পণ্ডিতজি বললেন যে তিনি ভাগবত থেকে তিনি শ্লোক দিয়েছেন, তাহলে সেটা কি মানা যাবে না? কোরআনের কেউ 95% মানবে, 5% মানবেন, এটা হয়? ঠাকুর মশাই, হিন্দু শাস্ত্রের মধ্যে এটার সমাধান দেওয়া আছে, ঠাকুর মশাই আর আমার কথার মধ্যে যদি বিরোধ হয়, ঠাকুর মশাই 5টা মন্ত্র যদি দেয়, আমি এখানে 20খানা মন্ত্র দেখিয়েছি, এখন দুজনের মধ্যে যদি বিরোধ হয়, বিরোধ হলে করণীয় কি? দুটো দুটো নীতি আছে হিন্দু শাস্ত্রে। 1, বিষ্ণু সংহিতা 1ম অধ্যায় 4 নম্বর শ্লোক, স্বয়ং বিষ্ণু তিনি বলছেন যদি স্মৃতি আর শ্রুতির মধ্যে যদি বিরোধ দেখা দেয়, তাহলে স্মৃতির কথাই বলবান, তার মানে যদি পুরাণ শাস্ত্রের সঙ্গে অন্য শাস্ত্রের সঙ্গে বেদের কথা যদি বিরোধ হয়, তাহলে বেদ মানে স্মৃতি শাস্ত্র যেগুলো আছে সেগুলো বলবান। আমি 19 সংহিতার যাজ্ঞ বল সংহিতা থেকে, পরাশর সংহিতা থেকে দেখিয়েছি যে অশ্বের বিধান আছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে পুরাণের কথা চলবে না, কেননা ভগবান বিষ্ণু নিজে বলছেন যদি স্মৃতি আর শ্রুতির মধ্যে যদি সবিরোধিতা হয়, তাহলে স্মৃতির কথাই বলবান, আর যদি ইতিহাস আর পুরাণের সঙ্গে যদি বিরোধ দেখা দেয়, তাহলে এখানে পুরাণ হচ্ছে বলবান। তো আমি এখানে পুরাণ থেকে উনি যদি দুটো দেখায়, আমি 4টে দেখেছি, দেখেন আমি স্মৃতির থেকে শাস্ত্র থেকে দেখেছি, আমি বেদ শাস্ত্র থেকে দেখিয়েছি, সংহিতা শাস্ত্র থেকে দেখিয়েছি, আমি তন্ত্র শাস্ত্র থেকে দেখাচ্ছি, কৌটিল্যের অর্থশাস্ত্র কি বলবেন? কৌটিল্যের অর্থশাস্ত্র পরিষ্কার ভাবে বলছে কোন শূদ্র যদি জন্মগ্রহণ করে তার বাবা 3 ভাগের 1 ভাগ দিতে হবে, আর যদি ব্রাহ্মণ হয় তাকে 2 ভাগ দিতে হবে, কৌটিল্যের অর্থশাস্ত্রতে স্পষ্ট হয়ে লেখা আছে। মহানির্বাণ তন্ত্রতে বলছে যে একজন শূদ্র ব্রাহ্মণকে বিয়ে করলে তাকে নরকে যেতে হবে, মহানির্বাণ তন্ত্র।
কূর্ম পুরাণে একই কথা বলছে, কূর্ম পুরাণ এখানে একই কথা বলছে, কোন শূদ্র যদি ক্ষত্র বর্ণের মেয়েকে বিয়ে করে তাহলে তারা উভয় নরকে যাবে। এই কথাগুলো দিয়ে স্পষ্ট প্রমাণ হয় যে এটা জন্মভিত্তিক, এটা কর্মের কারণে বলা হচ্ছে না, ঠাকুরমশাই এটা শুধুমাত্র নিজের মতো একটা অপব্যাখ্যা করতে যাচ্ছে। আর নিয়ম কি, যদি স্মৃতি আর শ্রুতির মধ্যে বিরোধ দেখা দেয় তাহলে কোনটা প্রাধান্য পাবে, স্মৃতি কথা প্রাধান্য পাবে। আমি স্মৃতি শাস্ত্র থেকে দেখেছি, উনি প্রাণ শাস্ত্র থেকে দেখেছে, প্রাণ শাস্ত্র তাহলে এখানে গ্রহণযোগ্য হবে না। আমি স্মৃতি সংহিতা শাস্ত্র দেখেছি, আমার কথা বলবান কে বলছে, ভগবান বিষ্ণু বলছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী। দুই, কাত্তিয়ান সংহিতা 28 নম্বর অধ্যায় 17 নম্বর শ্লোক, এখানে পরিষ্কারভাবে বলছে কি বলছে, যেখানে প্রমাণ সকল বিরোধ বলিয়া বোধ হয় সেখানে যে পক্ষ অধিক মত তাই গ্রাহ্য। কাত্তিয়ান ঋষি তিনি বলছেন দুজনের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে কোন কথাটা বলবান, কোনটাকে গ্রহণ করতে হবে, যে পক্ষ বেশি সংখ্যক শ্লোক দেখাতে পারবে, যে পক্ষ বেশি পার্সেন্ট বেশি তথ্য দেখাতে পারবে তার কথাটাই শিরোধার্য। ঠাকুরমশাই যদি 5টা মন্ত্র দেখায় এখানে আমি কমপক্ষে 30টা মন্ত্র দেখিয়ে দিয়েছি। আর কাত্তিয়ান ঋষি তিনি বলছেন কার কথাটা তাহলে সঠিক হবে, কার কথাটা বলবান হবে, যে অধিক পরিমাণে শ্লোক দেখাতে পারবে। আমি এখানে কিসে দেখালাম, বেদ থেকে দেখালাম, ভাগবত থেকে দেখালাম, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে 3টে দেখেছি, ব্রহ্ম পুরাণ থেকে দেখেছি স্কন্দ পুরাণ, বারা পুরাণ, অনুশাসন পর্ব, মহাভারত, অষ্টমেধিক পর্ব থেকে দেখিয়েছি, মহানির্মাণ তন্ত্র থেকে দেখালাম, কৌতূহল শাস্ত্র থেকে দেখালাম। এবার আপনাকে দেখাই সংহিতা শাস্ত্র, দেখেন ঠাকুরমশাই এই আর্গুমেন্ট সম্পূর্ণ এটা থেকে একদম মানে শেষ হয়ে যাবে, আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন সৎপথ ব্রাহ্মণটা দেখেন, সৎপথ ব্রাহ্মণ দেখেন এখানে কি বলছে, দেখেন এখানে দেখেন, আবার যদি ক্ষত্রিয় ব্রাহ্মণ হয়, দেখেন ভালো করে এক শ্লোকে ঠাকুরমশাই যত আর্গুমেন্ট এটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আবার যদি ক্ষত্রিয় ব্রাহ্মণ হয়, কে ক্ষত্রিয় ব্রাহ্মণ হয় তবে সমৃদ্ধ পূর্ণ হয় না বরং অযৌক্তিক হয়, ক্ষত্র পুরোহিতকৃতের জ্ঞান থাকলেও স্বাভাবিক জ্ঞান ভাবে কর্ম সমৃদ্ধ হয় না, ব্রাহ্মণ প্রজাপতির মুখ থেকে উৎপন্ন বলেই তার উপদেশ স্বাভাবিক, আবার ক্ষত্র বাহোদয় থেকে উৎপন্ন বলে তার কৃত স্বাভাবিক, এই জন্য পুরোহিত দিগকে ক্ষত্রিয়র কর্ম ব্রাহ্মণ অনুসারে হওয়াই বিধেয়, এইভাবে উপদিষ্ট ব্রাহ্মণ দ্বারা কর্ম সিদ্ধি সমৃদ্ধ লাভ করে। সাগর ভাই, আমাদের ঠাকুরজি তিনি গোটা গেমটাকে তিনি ঘোরাতে চাচ্ছেন এইভাবে, ব্রাহ্মণ মানে শিক্ষিত আর শূদ্র মানে নোংরা অছুত, এটা আসল কথা এটা নয়, এটা ঠাকুরমশাই নিজের মুখের ব্যাখ্যা, এটা শাস্ত্রের কথা নয়। আমি সৎপথ ব্রাহ্মণ বেদের ব্যাখ্যা থেকে, বেদ সৎপথ ব্রাহ্মণ সংহিতা শাস্ত্র পরিষ্কার করছে, একজন ক্ষত্র যদি জ্ঞানে পূর্ণ থাকে তারপরে প্রহিত করা তার জন্য সঠিক নয়, মানে সে পূজা অর্চনা অন্য জন করতে পারবে না, পরিষ্কার সৎপথ ব্রাহ্মণ। আমি 33 খানা টোটাল শ্লোক এখান থেকে দেখালাম। আরো কিছু দেখায় শিব পুরাণ, দেখেন ভগবান শিব কি বলছে, আমি বিষ্ণুর কথা বলেছি, এবার শিব পুরাণে কি বলছে দেখেন, শিব ভগবান শিব তিনি কি বলছেন, মানবগণ বিশুদ্ধ আচরণ ভক্তি বলে ক্রমে উচ্চ বর্ণে জন্মগ্রহণ করতে সবর্ণ সের রূপ মানে ফলোৎস্য লাভ করেন। এখানে ভগবান শিব তিনিও বলছেন মানুষ জন্মগ্রহণ তা করে ব্রাহ্মণ হয়ে, মানুষ যে জন্মগ্রহণ করে এটা হচ্ছে ব্রাহ্মণ হয়ে। দেখেন শিব পুরাণে আরেকটা দেখেন, মানে এখানে সনত শিব শিবপুরাণ সনত কুমার চ্যাপ্টারের 55 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক, এখানে বলছে জন্মই ব্রাহ্মণ সংজ্ঞার হেতু, তিনি বলছেন যে না জন্মসূত্রে নাকি ব্রাহ্মণ নয়। দেখেন শিবপুরাণ আবার দেখাচ্ছি, শিবপুরাণ সনত কুমার অধ্যায় দেখেন, জন্মই ব্রাহ্মণ সংজ্ঞার হেতু, সংস্কার উপনয় দ্বিজ সংজ্ঞার কারণ বিদ্যা বিপ্র, এখানে পরিষ্কার হচ্ছে জন্মটাই ব্রাহ্মণ, জন্মগ্রহণ করে ব্রাহ্মণ হয়ে, কোনো ব্যক্তি সে ব্রাহ্মণ থেকে মানে কোনো ব্যক্তি তার বর্ণ চেঞ্জ করতে পারে না। উনি দুটো উদাহরণ দিয়েছিলেন, সত্যকাম জবালাত আমি সেটা ব্যাখ্যা করেছি, এবং তিনি আরেকজন সত্যকাম বিশ্বমিত্রের কথা বলেছি সেটা আমি জবাব দিয়েছি, আমার পাল্টা রিবাটেল গুলো দেয়নি। মূল কথা সাগর ভাই, উনি যদি পুরাণ শাস্ত্র থেকে প্রমাণ দিয়েছেন, পুরাণ শাস্ত্রের কথা গ্রহণযোগ্য নয়, কেন আমি সংহিতা শাস্ত্র থেকে দলিল দিয়েছি, সংহিতা শাস্ত্র থেকে দিয়েছি, আমি দিয়েছি মনুসংহিতা থেকে আর 19 সংহিতার যে সংহিতা গুলো আছে সেখান থেকে, আমি উনি যদি একটা পুরাণ থেকে দলিল দিয়েছি আমি 10টা পুরাণের কথা দিয়েছি, উনি যদি একটা সংহিতার কথা বলেছেন 10টা সংহিতা থেকে প্রমাণ দিয়েছি, আমি বেদ শাস্ত্র থেকে দিয়েছি, অবশেষে সৎপথ ব্রাহ্মণ থেকে দিয়েছি, কৌটিল্য অর্থশাস্ত্র থেকে দিয়েছি, হিন্দু ধর্মের। এবার দেখেন এতগুলো কথা কার কথা গ্রহণ করবেন, কার কথা, তার জন্য হিন্দুদের একটা আলাদা বই আছে যেটা নাম মীমাংসা দর্শনম, মীমাংসা দর্শনম কি বলছে দেখেন, মীমাংসা দর্শন মানে এটা মীমাংসা মানে বিরোধপূর্ণ বিষয়ে মীমাংসা কি, বিরোধপূর্ণ বিষয়ের মীমাংসা। আমি এখানে 3টি নীতি মনে রাখবেন, বিশেষ করে হিন্দু ধারা দাদাদেরকে বলছি, প্রথম, যদি বেদ শাস্ত্রের সঙ্গে পুরাণ শাস্ত্রের সঙ্গে যদি বিরোধ দেখা দেয় তখন বেদের কথাটাই প্রাধান্য পাবে, পুরাণ যতই দিক যত অন্য শাস্ত্র দিক গ্রহণযোগ্য নয়,
তার মানে এদিক থেকেও আমার শাস্ত্রগুলো বেশি মজবুত পণ্ডিতজির চাইতো। পণ্ডিতজি ভাগবত থেকে দিলে একটা আমি দিয়েছি পাঁচটা, তারপর আমি এখানে বেশি আছি। দুই নম্বর বিষয় আর একটা, যদি যে বেশি প্রমাণ দেখাতে পারবে তার কথাটাই বলবার, যদি বিরোধপূর্ণ কোনো যদি সমস্যা চলে আসে। আমি কমপক্ষে 35-36টা প্রমাণ দেখিয়ে দিয়েছি। এবার দেখেন মীমাংসা দর্শনম কি বলছে হিন্দু শাস্ত্রে। মীমাংসা যত মতানৈক্য হয় মতভেদ হয় সেই সব মীমাংসা দর্শনম কি বলছে দেখেন, আসেন এটাও দেখিয়ে দিই একবার। মীমাংসা দর্শনম দেখেন কি বলছে, দেখেন মীমাংসা দর্শনম কি বলছে দেখেন। আচ্ছা দেখেন, এই কারণে শাস্ত্রীয় অগ্নি না থাকায় শূদ্রের যোগ্য কর্মে অধিকার নেই, শূদ্রের যোগ্য অধিকার নেই, আর লৌকিক অগ্নিতে করিলে তাহার ফলপ্রণ হইবে না, তার সত্যম অশুদ্র শুদ্ধর অধিকরণ নেই। মানে এখানে মীমাংসা সূত্র মানে যত বিতর্ক আপনি করেন যতই আপনি ব্যাখ্যা করেন, মীমাংসা একদম হিন্দু শাস্ত্রের মীমাংসা দর্শন আমি পরিষ্কারভাবে বলছে যে শূদ্রের শূদ্রের যোগ্যে কোনো অধিকার নেই, শূদ্রের যোগ্যে কোনো অধিকার নেই। আসেন আমরা আরেকজন মহর্ষির কথা বলি, মহর্ষি স্বামী শঙ্করাচার্য, তিনি কি বলছেন দেখেন। শঙ্করাচার্য তিনি কি বলছেন, মানে আমাদের কথার ব্যাখ্যা যদি বুঝতে না পারেন বড় বড় মহর্ষি তারা কি বলছে দেখেন। আচ্ছা এটা হচ্ছে স্বামী শঙ্করাচার্য ব্রহ্মসূত্র দেখাচ্ছি দেখেন, ব্রহ্মসূত্র কি বলছে দেখেন। যেহেতু স্মৃতিশাস্ত্রের শূদ্রের বেদ শ্রবণ বেদ পাঠ বেদাজ্ঞ ও বৈদিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে নিষিদ্ধ আছে, সেই জন্য তাহার ব্রহ্মা জ্ঞানের অধিকার নেই, শূদ্রের ব্রাহ্ম জ্ঞানের অধিকার নেই। পরিষ্কার তো, একজন শুদ্ধ যদি ব্রাহ্ম জ্ঞানের অধিকারই না থাকে সে পড়াশোনা করে সে কিভাবে সে একজন ব্রাহ্মণ হতে পারে। এটা দেখেন ব্রহ্মসূত্র 1.3.38 পরিষ্কার ভাবে আছে। তার মানে বুঝতে পারছেন আমি এতগুলো তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এটা, যে ঠাকুর মশাই যে ব্যাখ্যাটা এটা তার তার মন মতো ব্যাখ্যা, যে শাস্ত্রের ব্যাখ্যা নয় এবং তিনি শাস্ত্রের কোনো প্রমাণ সেভাবে তিনি এখানে পেশ করতে পারেননি। আরো অনেকগুলো এখানে দেওয়া যায়, আমি সত্যার্থ প্রকাশ থেকে দিয়েছি, রামকৃষ্ণ অনেক জায়গায় দিয়েছি, আর আপনারা সকলে জানেন। আমি শুনতে মানে বুঝতে পারছি কি আমার সময় শেষ হলে একটু জানাবেন। যেমন সম্ভুক হত্যা, রামচন্দ্র সম্ভুকে হত্যা করেছিল কেন, সম্ভুক একজন দাস হবার পরে তপস্যা করেছিল উল্টো হয়ে, রামচন্দ্রকে যখন জিজ্ঞেস তুমি কে, আমি হচ্ছে শূদ্র, রামচন্দ্রের গদ্যটাকে উড়িয়ে দিয়েছে। উনি ঠাকুরমশাই বারবার বলছেন যে একজন শূদ্র সে পুরোপুরি সে ব্রাহ্মণ হয়ে যেতে পারে না, তাহলে সম্ভুককে কেন হত্যা করা হয়েছে। শম্ভুকে দেখেন বাল্মীকি রামায়ণ উত্তরখণ্ড 76 অধ্যায় 1-5 নম্বর ঘটনা লেখা আছে, শম্ভুক একজন শূদ্র সে তপস্যা করে ব্রাহ্মণ হতে চেয়েছিল, কিন্তু রামচন্দ্র যখন জিজ্ঞেস করছে তুমি কে তোমার গোত্র কি, তখন সঙ্গে সঙ্গে শম্ভুক বলছে আমি হচ্ছে শূদ্র গোত্রের। রামচন্দ্র রেগে গেছে যে শূদ্র হয়ে তুমি ব্রাহ্মণ তপস্যা করো, তার গদ্যটাকে উড়িয়ে দিয়েছে। তার মানে ঠাকুর মশাইকে সম্পূর্ণ তিনি উল্টা কথা বলছেন, শূদ্র সে মানে তার গুণ যদি ধন্যবাদ। আমি 5 মিনিট করে 2 মিনিট আছে, জাস্ট একটা ভেরি শর্ট রিবিউটালের কাছে যাবো এবং আপনাদের বিদায়ের কথা শুনবো, বিদায়ের কথা শুনবো। রাহুল হোসেন, ব্রাদার রাহুল হোসেন, আমরা বিদায়ের কথা শুনবো 5 মিনিট করে। দর্শক আপনাদের কাছে জানাচ্ছি আজকের বিষয়টা যদি শাস্ত্রের একটা বিষয় নিয়ে আমরা তুলে এনেছি, এই প্রসঙ্গের উপরে আলাপ করেছি 1.5 ঘন্টা। আমি পাশাপাশি প্রেমাঞ্জন দাস আপনার কাছেও বলবো, আপনারও যদি ইসলাম ধর্মের কোনো বিষয় নিয়ে আপনার কোনো ধরনের আপত্তি বিপত্তি, যেগুলি আপনি অনেক ভিডিও করেছেন সেখানে যদি ইয়ে করতে চান আলোচনা করতে চান, অবশ্যই আপনি আহ্বান করলে যদি কেউ আপনার সাথে ওইদিকেও বসতে চায় সে ধরনের আয়োজন আমরা করব, যদি কোনো পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব আসে। আমরা কিন্তু আয়োজক বলতে আমরা নিজেরা কোনো ধরনের এই আয়োজন সার্বক্ষণিক করি ব্যাপারটা তা নয়, আমরা একটা মানে সমান সময় ভাগ করে দেওয়ার জন্য এবং কোনো ধরনের বৈষম্য নির্বিশেষে যেন একটা সুন্দর যে কোনো সমাজের যে কোনো সংকটকে সমাধান করবার লক্ষ্যেই ধর্ম একটা বড় ধরনের ভূমিকা রাখে আমাদের সমাজ সংসারে। অবশ্যই এই ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে নিজ নিজ ভাবে আলোচনা করার চেয়ে উভয় পক্ষ মিলে যে কোনো বিষয় বস্তুর উপরে আলাপ করলে আমার মনে হয় সমাধানের ক্ষেত্রটা আরও প্রশস্ত হয়, আরও সুন্দর হয় এবং সম্ভাবনা বাড়ে সমাধানের জন্য। প্রেমানন্দ দাস আপনি, জি অবশ্যই আপনার কাছে আমি আসছি, 2 মিনিট আপনার কথা শুনে আজকে অনুষ্ঠান শেষ করবো। মানে রাহুল ভাই বারবার বলছেন যে আমি মনগড়া কথা বলছি শাস্ত্র থেকে বলছি না, এটা আমি মনে করি আমার প্রতি একটা ইনসাল্ট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, কারণ আমি শাস্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছি, শাস্ত্র থেকে শ্লোক দিচ্ছি। হ্যাঁ, আপনি যে রাহুল ভাই যে এতগুলি গ্রন্থ দেখালেন, মনে করুন উনি 30টা গ্রন্থ দেখালেন, উনি কি 30টা গ্রন্থ মানেন না কোরআন মানেন? নিশ্চয়ই উনি শুধু কোরআন মানেন, 30টা গ্রন্থ বা বেদ বেদান্ত তো উনি সেটাকে তো ওনার মেইন গ্রন্থ হিসাবে মানেন না। ঠিক তেমনি বৈষ্ণবদের একটা এরিয়া আছে, আপনারা যেমন কোরআনটাকে মেইন গ্রন্থ হিসাবে ধরেছেন, আমাদের বৈষ্ণবদের এরিয়া হচ্ছে যে আপনাদের যেমন হযরত মুহাম্মদের প্রচারিত বাণীকে আপনারা মেইন হিসাবে ধরেছেন, আমরা চৈতন্য মহাপ্রভুর প্রচারিত বাণীকে আমরা মেইন হিসাবে ধরেছি, শ্রীমদ ভাগবতকে মেইন হিসাবে ধরেছি, এবং সেখানে চৈতন্য মহাপ্রভুর যে উক্তি, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়,
কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, এটা আমি আমার মন গড়া কথা নয়, এটা চৈতন্য মহাপ্রভুর কথা। এবং যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিভঞ্জকম যদ অন্যত্রপি দৃশ্যত তত্ত্বনিব বিনির্দেশের, এটা আমার মন গড়া কথা নয়, এটা ভাগবত পুরাণের কথা। এখন আপনি বলতে পারেন আপনি 50টা বই দেখিয়েছেন, আমি একটা বই থেকে বলছি, তা আপনারা তো তাই করেন, আপনারা কোরআন মানেন, কিন্তু আপনারা কি 50টা বই যে দেখালেন 50টা বই আপনারা কি সেটা মানেন? সেটা তো মানেন না, আপনারা তো শুধু কোরআন মানেন। ঠিক সেরকম আমরা শুধু এই শ্লোকগুলি মানি, আমরা অন্য বই মানি না, আপনি যত বই দেখান না কেন। আমরা হিন্দু নই, আমরা বৈষ্ণব, আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে আমি কথা বলেছি এবং সেই সম্পর্কে আমি শ্লোক দিয়েছি। সুতরাং তারপরে যদি বলেন আমি মন গড়া বলছি, সেটা আপনি আমাকে অপমান করলেন, আমাকে মিথ্যাবাদী সাজালেন, আমি মন গড়া কোনো কথা বলিনি, সব শ্লোক আমি দিয়েছি। হ্যাঁ, বলতে পারেন এই শ্লোকগুলি অন্য গ্রন্থে নেই, আপনিও তো কোরআন ছাড়া অন্য গ্রন্থ কি আপনি মানেন? আপনি কোরআনটাই মানেন, ঠিক তেমনি আমরা এই শ্লোকগুলি মানবো, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা মানবো। আপনারা যেমন হযরত মোহাম্মদের শিক্ষা মানেন, আমরাও চৈতন্য মহাপ্রভুর শিক্ষা মানবো। আপনারা যেমন শুধু কোরআন মানেন, এই 50টা বই আপনি দেখালে কি হবে, আপনি তো মানেন না, আপনি তো শুধু কোরআন মানেন, ঠিক সেরকম আমরাও শ্রীমদ ভাগবত মানি। শ্রীমদ ভাগবতের যে শ্লোকগুলি আমি উদ্ধৃতি দিলাম, একটিও আমার মন গড়া নয়, আমি অর্থ সহ বলেছি এবং চৈতন্য মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিয়েছেন সেটাও আমরা বলেছি, আমরা সেটাই মানি। আমরা এত হাজার হাজার বই আমরা মানি না, আপনারা যেমন হাজার হাজার বই না মেনে শুধু কোরআন মানেন, বেদ বেদান্ত উপনিষদ যতই আপনি আমাকে দেখান না কেন, আপনি তো কোরআন ছাড়া আর কিছু মানেন না, ঠিক তেমনি আমরা বৈষ্ণব শাস্ত্র ছাড়া অন্য শাস্ত্র মানি না। এই এই হিসাবে আমাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বৈষ্ণব শাস্ত্র অনুসারে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত বলেই সারা পৃথিবীতে এখন সমাদৃত হচ্ছে। আর আপনি যদি বলেন আমার মন গড়া, আমি এটাকে অপমান হিসেবে নেব, কারণ এগুলো শ্লোক আমি দিয়েছি, বলতে পারেন শ্লোকের সংখ্যা কম। হ্যাঁ, কোরআনের শ্লোক সংখ্যা, আর আপনি যে 50টা বই দেখালেন, 50টা বইয়ের শ্লোক সংখ্যা আর কোরআনের শ্লোক সংখ্যা কি কোনটা বেশি শ্লোক সংখ্যা? কিন্তু যে বেশিটা তো আপনারা মানবেন না, আপনারা তো কোরআনটাকেই মানবেন। ঠিক সেরকম আমরাও এই বৈষ্ণব শাস্ত্রগুলিকেই মানি, বৈষ্ণব সিদ্ধান্তটাকেই মানি, এগুলি শ্লোক আছে, আমি বিনা শ্লোকে বলছি না, সুতরাং মন গড়া বলেছি এ কথা আপনি বলতে পারেন না। জি দাদা, আপনার, হ্যাঁ, আপনার প্রশ্ন তো রেখেছেন, সেটা জবাব অবশ্যই দিবে, এবং তার জবাবের সাথে সাথে তার শেষ কথা, বিদায়ের কথা বললে আমি অনুষ্ঠান শেষ করবো। আপনার বিদায়ের কথা যদি থাকে তাহলে 2 মিনিট বলতে পারেন। না, আমার কথা হলো যুক্তিসম্মত ভাবে আমরা আমরা হলাম বৈষ্ণব ধর্ম অবলম্বী, বৈষ্ণব শাস্ত্র যা বলে সেখান থেকে আমি উদ্ধৃতি দিয়েছি, আমার মন গড়া কিছু আমি বলিনি, বৈষ্ণব শাস্ত্রে সংস্কৃত শ্লোক থেকে আমি উদ্ধৃতি দিয়েছি। এখন উনি যদি বলেন সেই শ্লোকের সংখ্যা কম, হোক না কম, হ্যাঁ, আমার একটাও যদি শ্লোক আমি দেখাতে পারি, এমন নয় যে একটা শ্লোক আপনি 99টা শ্লোক ওই পক্ষে একটা শ্লোক, কিন্তু একটা শ্লোকের আমি যদি অনুগামী হই, আমি কোরআনের অনুগামী, আমি বেদ মানি না, তাতে কি আসে যায়? ঠিক তেমনি আমি এই বৈষ্ণব সিদ্ধান্তগুলি মানি, আমি বেদের অন্যান্য সিদ্ধান্ত আমি মানি না, আপনাদের মতোই আমি। আপনারা যেমন বেদের সব সিদ্ধান্ত মানেন না, শুধু কোরআনটাকে মানেন, আমরাও বৈষ্ণব সিদ্ধান্ত মানি, অন্য সিদ্ধান্ত মানি না, একই হয়ে গেল, একই হয়ে গেল। আপনিও একটা একটা এরিয়া ঠিক করেছেন যে আমি কোরআনের সিদ্ধান্ত মানবো, হাদিসের সিদ্ধান্ত মানবো, আমরাও ঠিক করেছি চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত মানবো, বৈষ্ণব সিদ্ধান্তগুলি মানবো, এবং সেই সম্পর্কে শ্লোক আমি দেখিয়েছি। এখন আপনি বলতে পারেন অন্যান্য শ্লোকগুলি মানছেন না কেন, অন্যান্য শ্লোকগুলি আমার মানার দরকার নেই, কারণ আমি হিন্দু নই, আমি বৈষ্ণব, তাই আমি বৈষ্ণব সিদ্ধান্ত মানবো। জি ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আমি আর আপনার কাছে আসছি না। আমি দর্শকের উদ্দেশ্যে একটাই কথা, যেখানে যুক্তি বেশি, যেটা মানুষের পক্ষে শুভ। হ্যাঁ, এখন আমি যদি জাতপাতের ঘৃণা জগতে প্রচার করি, এটা মানুষের পক্ষে অশুভ, বৈষ্ণব ধর্ম সেটা করে না। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, এবং নারদ মুনি যে বলছেন যস্য জল লক্ষণং প্রক্তং, এই শিক্ষাগুলি মানুষের পক্ষে কল্যাণজনক, সমাজের পক্ষে কল্যাণজনক, পৃথিবীর পক্ষে কল্যাণজনক। এখন মনুসংহিতা বা অন্যান্য সংহিতায় যদি এমন কিছু বাণী আমরা দেখি যেটা বৈষ্ণব সিদ্ধান্তের সঙ্গে মিলে না এবং যেটা সমাজের পক্ষে কল্যাণজনক নয়, সেটা আমরা মানতে যাব কেন? আপনারা যেমন কোরআন ছাড়া অন্য শাস্ত্র মানেন না, আমরাও বৈষ্ণব শাস্ত্র ছাড়া অন্য শাস্ত্র মানি না। জি ধন্যবাদ আপনাকে। ব্রাদার রাহুল, আপনার শেষ কথা বলবেন 5 মিনিটে। ব্রাদার রাহুল, আপনি শুনতে পাচ্ছেন? আপনি একটু দেরিতে শুনতে পাচ্ছেন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি শুনে আর প্রশ্ন করার দরকার নেই, আপনার 5 মিনিট বলে শেষ করবেন অনুষ্ঠান, আপনি আনমিউট করবেন। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, পরিষ্কার ক্লিয়ার, ঠাকুর মশাই তিনি স্বীকার করে নিয়েছেন পন্ডিতজি যে আমি বেশি শ্লোক দেখিয়েছি, তিনি অল্প দেখিয়েছেন। তিনি তারপরে বললেন কি যে তারা বৈষ্ণব, তারা বৈষ্ণব, তারা ভাগবত মানে, তারা ওই বেদ শাস্ত্র সংহিতা শাস্ত্র মানে না। আসেন প্রকৃত বৈষ্ণবকে আপনাকে দেখাই, প্রকৃত বৈষ্ণবের পরিচয় দেখেন,
দেখেন, তিনি যে আসলে নিজের মন গড়া ব্যাখ্যা করছে এটা আমি খুব দুঃখের সঙ্গে বলছি, তিনি বড় মানুষ। তারপর দেখেন এখানে আমি একটা বই দেখাচ্ছি, দেখেন পদ্মপুরাণ উত্তরখণ্ডম, পদ্মপুরাণ উত্তরখণ্ডম 53:36 কি বলছে দেখেন, বৈষ্ণবে পৌঁছে দিচ্ছে। দেখেন যে বৈষ্ণব স্মৃতি ও শ্রুতি, স্মৃতি ও শ্রুতি মানে যে বেদশাস্ত্র এবং পুরাণ শাস্ত্র ইতিহাস শাস্ত্র সমস্ত শাস্ত্র যে মারে, বিহিত আচরণ অনুষ্ঠান না করে সে পাষণ্ড। দেখেন পরিষ্কার হচ্ছে সে পাষণ্ড, রবে নরকে বাস করিয়া থাকে। মানে এখানে পরিষ্কার ভাবে বলছে যে স্মৃতি এবং শ্রুতি যে মানে না সে একজন পাষণ্ড। মানে কেউ যদি বলে যে আমি পুরাণ মানি, ভাগবত মানি, কিন্তু আমি বেদ মানি না, ভাগবত মানি আমি, মনুসংহিতা মানি না, ভাগবত মানি আমি, ওই পদ্মপুরাণ মানি না, এই ব্যক্তি হচ্ছে পাষণ্ড। একে বলছে পদ্মপুরাণে শ্রী মানে পরিষ্কার ভাবে শ্রী ভগবান বাচু, তিনি এখানে পরিষ্কার ভগবান তিনি এই কথা বলছেন। তিনি যে কেমন বৈষ্ণব আমি এটা বুঝতে পারলাম না। আসেন বৈষ্ণবের পরিচয় কি দেখি, তিনি বললেন চৈতন্য মহাপ্রভুর কথা, শ্রী ভক্তি শ্রী মানে শ্রী মানে হরিভক্তি বিলাস এর দশম 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 447 আমি আমি এখানে দেখে দশম বিলাসে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে স্মৃতি স্মৃতি এবং শ্রুতি শাস্ত্র মানে না সে প্রকৃত বৈষ্ণব নয়, প্রকৃত বৈষ্ণব সে হরিভক্তি বিলাস দশম বিলাস দশম বিলাসে 86 অধ্যায়ে 12-13-14 পরিষ্কার ভাবে বলছে, সময় কম দেখাচ্ছি না, যে দেখতে চাই আমি দেখিয়ে দেবো। হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব সে যে স্মৃতি এবং শ্রুতি দুটোর উপরে মান্য করে, দুটোকে মেনে চলে, এরা হচ্ছে প্রকৃত বৈষ্ণব। আমি জানি না ঠাকুর মশাই নিজেকে বলছে সে বৈষ্ণব আসলে কেমন বৈষ্ণব, যে বেদ মানতে চাচ্ছে না, সংহিতা শাস্ত্র মানতে চাচ্ছে না, পুরাণ শাস্ত্র মানতে চাচ্ছে না। আর আমি কি আমার কথা বলেছি এখানে পরিষ্কার ভাবে, কাত্যায়ন সংহিতা, কাত্যায়ন সংহিতা ভগবান কাত্যায়ন বলছে, ভগবান কাত্যায়ন তিনি বলছেন যে অধিক প্রমাণ দেখাবে তার কথাটাই গ্রহণযোগ্য হবে। তিনি বলছেন হ্যাঁ তিনি 2-3 মন্ত্র পাঠ করেছেন, আমি এখানে 50 মন্ত্র পাঠ করে শুনিয়ে দিয়েছি এবং আমি দেখিয়েছি। এখন দেখবেন যুক্তি কাকে বলে, শাস্ত্র কি বলছে সেটা আপনারা প্রত্যেকে আপনারা বুঝতে পারছেন। আরেকটা বিষয় দেখেন, আমি এখানে বারবার বলেছি যে যে স্বয়ং আজকে তারা ইস্কনের যিনি প্রভু, ইস্কনের প্রভু, ইস্কনের প্রভু স্বামী প্রভুপাদ তিনিও বলছেন যে ব্রাহ্মণ যদি হয় তাহলে 10 উপোষ পালন করবে, আর যদি শূদ্র হয় 30 হবে। তিনি নাকি ইস্কন, ইস্কনের নাকি তিনি প্রভু, অর্থাৎ তিনি ইস্কনের মূল যে প্রতিষ্ঠা তার কথা মানতে চাচ্ছে না, তার কথা মানতে চাচ্ছে না। এখন না মানলে কিছু করার নেই, তিনি নিজেকে বৈষ্ণব দাবি করছে, অর্থ হরিভক্তি বিলাসের মধ্যে এই কথা বলছে, শ্রী চৈতন্য চরিতামৃতের কথা বললেন, চৈতন্য মহাপ্রভুর কথা বললেন, মধ্যলীলা খুলেন 22:27 শ্রী চৈতন্য তিনি বলছেন যে স্মৃতি ও স্মৃতি দুটোর বিধিসম্মত তোমরা কাজ করবে, তারও আদেশ আছে এখানে। তিনি কেমন বৈষ্ণব বুঝলাম না, তিনি বলছেন তিনি ইস্কনের প্রতিনিধি, কিন্তু তিনি ইস্কনের প্রতিনিধি হওয়ার পরে ভক্তি ভক্তি রসামৃত সিন্ধু, এখানে পরিষ্কার ব্রাহ্মণ প্রথা যে শুদ্ধ কথা বললেন, চৈতন্য মহাপ্রভু নিজে বলছে স্মৃতি শ্রুতি দুটোকে সে প্রকৃত বৈষ্ণব হয়। আমি এখানে হরিভক্তি বিলাস থেকে চৈতন্য মহাপ্রভুর পার্ষদকে দেখালাম, আমি কথা কারো শুনতে পাচ্ছি না, তাই কথা বলে এখন লাভ নেই, আমার টাইম আমি ব্যবহার করতে চাচ্ছি। আমার যদি কোনো কথা কোনো বাক্যে যদি আমাদের পন্ডিত যদি কোনো অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, আমি এক্সট্রিমলি সরি, আমি এটা বলতে চাইনি, তাকে আঘাত দিতে চাইনি, এবং হিন্দু সমস্ত শ্রোতা মন্ডলীকে আমি এতটাই বলবো যে হ্যাঁ হিন্দুদের মানে সংস্কারবাদী হতে চেষ্টা করছে, তার জন্মভিত্তিক বর্ণপ্রথাকে অস্বীকার করছে, খুব ভালো খুব ভালো। তবে এ কথা বলা উচিত না যে তাদের শাস্ত্রে জন্মভিত্তিক বর্ণাশ্রম নাই, এমন নাই, শাস্ত্রের জন্মভিত্তিক বর্ণাশ্রম আছে। হ্যাঁ আপনারা এখন একটা ব্যাখ্যা দাঁড় করছেন, নতুন অব্যাখ্যা করে আপনারা নতুন করতে যাচ্ছেন, এই জন্য ধন্যবাদ, কিন্তু শাস্ত্র জন্মভিত্তিক বর্ণপ্রথার কথা বলা হয়েছে, এবং বর্ণপ্রথার ওপরে অজস্র কিতাব আম্বেদকর দেখেছেন মনুসংহিতাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার কথা বলেছে। বর্ণপ্রথা জন্মভিত্তিকই হিন্দু শাস্ত্র অনুযায়ী আছে। এখন হিন্দু দাদারা তারা অনেক আধুনিক হওয়ার চেষ্টা করছে, সংস্কারবাদী হওয়ার চেষ্টা করছে, হ্যাঁ সংস্কারবাদী হোক, তবে এদের শাস্ত্রের আলোকে তারা সংস্কারবাদী হচ্ছে না। স্বয়ং শুধু পবিত্র কোরআনের একটাই কথা, আল্লাহ হচ্ছে সমগ্র মানুষের থেকে নারী পুরুষ থেকে সৃষ্টি করেছে, অবশ্যই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কেউ ব্রাহ্মণ বৈশ্য শূদ্র নেই। আল্লাহ বলছেন তোমাদের কেউ কে কালো কে সাদা এটা আল্লাহ কাছে গুরুত্বপূর্ণ নয়, তাদের গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার হৃদয় কে আল্লাহকে ভয় করে, এটা আল্লাহ কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল পরিষ্কার বুখারী মুসলিম হাদিসে বলছেন আরব অনারবের পরে শ্রেষ্ঠ নয়, অনারব আরবের পরে শ্রেষ্ঠ নয়, সাদা কালো পরে শ্রেষ্ঠ নয়, কালো সাদার পরে শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠত্ব নির্ভর করে তোমাদের অন্তর আল্লাহ তাকওয়া আল্লাহর ভয়। তাই কে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র হিন্দু শাস্ত্র আলোকে আমি কমপক্ষে 40 মন্ত্র দেখেছি, এবং বৈষ্ণব যে স্মৃতি শ্রুতি দুটোই মানে সে বৈষ্ণব। কেউ বলবে শুধু আমি ভাগবত মানি কিন্তু আমি সংহিতা শাস্ত্র মানি না, এ বৈষ্ণব নয়, কারণ পরিষ্কার পদ্মপুরাণ এই কথা বলছে, উত্তরখণ্ডে পরিষ্কার কথা লেখা আছে, হরিভক্তি বিলাসে একই কথা বলেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর
পার্ষদরা যারা লিখেছেন, আপনারা যারা জানেন তারা বুঝতে পারছেন। সঙ্গদর্শী পণ্ডিত মশাই কে অসংখ্য ধন্যবাদ, তিনি আলোচনাতে এসেছেন। আর আমি দুঃখ প্রকাশ করছি বারবার যে আজকের আলোচনাটা আমি মানে অন্য মোবাইল থেকে শোনার কারণে অনেক টাইমের ডিস্টেন্স গ্যাপ গ্যাপ হয়েছে। আর ঠাকুরমশাই আমার কোনো ব্যবহারে আমার কথাতে যদি আঘাত পেয়ে থাকে, আমি ওনার অনেক ছোট, অনেকই ছোট হবো, তার হাফ বয়সেরও আমি হবো না, আমি তার কাছে অবশ্যই ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ, শুক্রিয়া সাগর ভাই, আমি এখানে ইতি করলাম। জি ধন্যবাদ। যদি যে দাদা কিছু বলছিলেন, আমাদের যে ভাগবত পুরাণ এটাকে বলা হয় অমল পুরাণ, অমল পুরাণ, স্পটলেস পুরাণ। তাই আমি যে শ্লোকগুলি বলেছি ভাগবত পুরাণ থেকে বলেছি, এখন অন্যান্য পুরাণগুলিকে অমল পুরাণ বলা হয়নি, কিন্তু ভাগবত পুরাণকে অমল পুরাণ বলা হয়েছে। এই অমল পুরাণের সিদ্ধান্ত অনুসারে তিনি যে কতগুলি বলেছেন যে জন্মসূত্রে ব্রাহ্মণ হতে পারে, আমি বলেছি যে একজন ডাক্তারের ঘরে জন্মাতে পারে, কিন্তু ডাক্তারের ঘরে জন্মালেই সে ডাক্তার হবে এমন নয়, ব্রাহ্মণের ঘরে জন্মালেই ব্রাহ্মণ হবে এমন নয়, এটা ভাগবত সিদ্ধান্ত। এবং ভাগবত হচ্ছে অমল পুরাণ, তাই আমরা অমল পুরাণকেই আমরা সবার উপরে রাখি। ধন্যবাদ। পাশাপাশি আমি রাহুল হোসেনকে বলবো, আপনি তো এতক্ষণ হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের বা বৈষ্ণব ধর্মের বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করেছেন বা ডিবেট করেছেন, যদি দাদার পক্ষ থেকে অথবা কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে আপনার ধর্ম থেকে কোনো বিষয় নিয়ে আপনার সাথে বসতে, আপনি কি রাজি হবেন কিনা? কারণ অনেকে মনে করতে পারে যে আমি হিন্দু ধর্মের একটা বিষয় নিয়ে আয়োজন করেছি, এই বিষয়ে আয়োজন করবো কিনা। আমি অবশ্যই, আমার এই প্ল্যাটফর্ম ওয়েলকাম ফর এভরিবাডি। সুতরাং আপনারা শুধুমাত্র একটা বিষয় নয়, যে কোনো বিষয় নয়। জি বুঝতে পেরেছেন আমার কথাটা? যদি আলোচনা আলোচনা যদি কেউ করতে চাই, সে যদি পরিচিত ব্যক্তি হয় যাকে মানুষ চেনে, তার সঙ্গে আমি আলোচনা করতে এক বাক্যে রাজি। সে হিন্দু হোক, সে আর্য সমাজের হোক, সে ইসকন সমাজের হোক, সে বৈষ্ণবের অন্য কোনো হয় গৌরী পুরাতন গৌরী হোক, যে হোক, আমি আলোচনা করতে সর্বদা প্রস্তুত। এবং যদি কেউ খ্রিস্টান হয় তাদের সঙ্গে বিতর্ক করতে প্রস্তুত, তবে সে শর্ত হচ্ছে তাকে ফেস দেখিয়ে আসতে হবে। অনেক মানুষ আছে ফেস দেখাবে না, মানে মানে অডিও বিতর্ক করতে চায়, আমি অডিও বিতর্ক করি না। আর অন্তত পক্ষে যে মানুষটাকে চেনে, যার কথা জানে, এমন ব্যক্তি যদি থাকে তার সঙ্গে বিতর্ক করবো। এবং অপরিচিত কোন একজন ব্যক্তি সে চ্যালেঞ্জ করলো যাকে কেউ চেনে না, এই ব্যক্তির সঙ্গে বিতর্ক করবো না, যার কথা মানুষ শুনে। অন্তত তার ভিডিও মানুষ হাজার মানুষ লাখ মানুষ দেখে, অন্তত পরিচিত মানুষ লাগবে। এই ধরনের মানুষের সঙ্গে বিতর্ক করতে, যে কোনো ধর্মের হতে পারে, তাদের সঙ্গে বিতর্ক করতে আমি সর্বদা প্রস্তুত আছি। সেটা হিন্দু ধর্মের বিভিন্ন সেক্টর যারা আছে, আর্য সমাজ হোক, ইসকনিদের মধ্যে হোক, তাদের পক্ষ থেকে ইসলাম ধর্মের বিষয় নিয়ে আপনাকে চ্যালেঞ্জ করে, ইসলাম ধর্মে। আপনি যেমন আজকে হিন্দু ধর্ম বা বৈষ্ণব ধর্মের বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছেন, সেক্ষেত্রে আপনি কি রাজি হবেন কিনা, যেটা প্রশ্ন করেছিলাম। জি উনি 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 করবেন হয়তো, উনি আমার প্রশ্ন শুনতে একটু লেট হচ্ছে। আজকে এ পর্যন্তই থাকি। দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমাকে সময় দিয়েছেন, আমার প্ল্যাটফর্মকে সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং ব্রাদার রাহুল হোসেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি অনেক রাত পর্যন্ত আমার সাথে থাকবার জন্য। আবারও দেখা হবে, আমারও কোনো ভুল হয়ে থাকলে বা কোনো কিছু হয়ে থাকলে দাদা আমি শুধুমাত্র আজ সর্বোচ্চ চেষ্টা করেছি সময়কে সমানভাবে বণ্টন করার জন্য, এবং আশা করি আপনি এনজয় করেছেন। আবারও দেখা হবে, ভালো থাকবেন, শুধু আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওকে, আচ্ছা।